আর কি কমু, পানি গুছে দিয়ে আহি মাসে মাসে, আর কি কইতাম, আর কি কমু, এই যে পার আর খাওয়া গেছে, কাউ কাউ ডাক চোখ দেখা এসে পানি টান কাটাতে বুঝা নাই, পানি টানুন যা বেটা, আপনি পানি দিলে রাজি জিজাইল না, আইবি আর কি কয় জানে, আইবি কয় কি পাঁচ পাঁচ মাসে ফুলানো ঘুরতে যে ফেলে গিয়ে পানি দিত আমার দিয়া হে পাশ করছে না, আমরা যে ভোট দিলাম না হে জানলো কেমতে। আমরা এই বিষয় নিয়ে মেয়র মহোদয়ের কাছেও যাওয়া হয়েছে, আমার উপমিশনারের কাছেও যাওয়া হয়েছে, কেউ কোনো পদক্ষেপ নিতেছে না এখন পর্যন্ত। প্রত্যেক দিন আমরা এলাকার মানুষ, বাড়ি ঘরের মানুষের ঝগড়া লাগে এই পানি নিয়ে। আমরা চাই আর কিছু চাই না, টেকা মশাই চাই না, আমি গোয়া সব ঠিক করে দিই, সাপ্লাই পানি ঠিক করে দিই, আমরা এটা চাই। এই যে ভুফা নিজের দিন গেছে, ভুফা নিজের দিন গেছে, এই যে এই পর্যন্ত তো নাই পানি নাই, পাতাল নষ্ট হয়ে গেছে, পানির তো পুরোই সমস্যা, মোটরই নেই এখানে, মোটরের পাতালই নষ্ট এখানে, এটা নতুন করে বসাই দিব, যেহেতু সিটি কর্পোরেশন ওয়াসার থেকে নিছে, সিটি কর্পোরেশনের দায়িত্ব এটা নতুন করে বোরিং করে তারপরে এনে মোটর বসাই দিব, এবং সিটি কর্পোরেশন ব্যর্থ, মেয়র ব্যর্থ, আমাদের কাউন্সিলর আব্দুল করিম বাবু ভাই সবারে সহযোগিতা করতেছে পানি খাওয়ায়, আগার মেয়র এটা কোনো পদক্ষেপ নিতেছে না, মানে এরকম ইয়ে করতেছে না, খাজনার ট্যাক্স টাকা নাকি জমা আছে বিলে, সে বলতেছে এই টাকা কি হারে পরিশুদ্ধ সিটি কর্পোরেশনে নিয়ে দিয়ে দিলে হেবিলে এখানে কাজ ধরবে, এটা কি হইলো, তো এইভাবে কি জনগণ কোনো কষ্ট করবে, দেখে আব্দুল করিম বাবু ভাই আজকে আমাদের পাশে আসতে দিকে আজকে সহযোগিতা করছে, দিকে আজকে আমরা সবাই পানি পাইতেছে, আগার ওয়াসের বিল তো প্রতি মাসে মাসে প্রতি বাড়ি বাড়ি আসতে হবে, আর এখন আর আপনার সমস্যা আছে, আর এটা আপনি দূরত্ব এটা কাজ নেওয়া হবে।